আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের আমি দুইটা মাছ কেটে দেখাবো। একটা হলো ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, আর একটা হলো টোনা ফিশ। তো আমি বাজার থেকে শখ করে খুব টোনা ফিশ এনেছি আপনাদের কেটে দেখানোর জন্য। আসলে বাসে এনে কেটে কাটাটা খুব কষ্ট হয়ে গেছিল। তো যাই হোক, ইলিশ মাছটা কেটে নিচ্ছি আমরা। ইলিশ মাছটা প্রায় 1.5 কেজির মতো হবে, বেশ বড়। এবং বড় ইলিশ তো আলাদা টেস্ট। এটা আমি, আমার ইচ্ছা আছে এটা দিয়ে আমি ইয়ে করে খাবো, ইলিশ পোলাও করব। তো আপনাদের দেখাবো যদি আমি করি। তো আমি ইলিশ মাছটা কীভাবে কাটতে হবে দেখাচ্ছি আপনাদের। ইলিশ মাছ এইভাবে কাটলে আপনাদের সবচেয়ে সুবিধা হবে। এই যে আমি যেভাবে কেটে দেখাচ্ছি আর কি, এভাবে কাটলে সুবিধা হবে কেন? আপনি যখন ধুবেন তখন এইগুলোর উপরের যে ইয়েগুলো, আবরণগুলো, এগুলো সব আপনি আঙুল দিয়ে একটু ইয়ে করলে উঠে যাবে। এগুলোর আপনারা কি বলেন, মানে যাই হোক, আমি বলতে পারতেছি না মাছের উপরে যা থাকে আর কি। আমি এইভাবে কাটি, কারণ কি ইলিশ মাছটা তো নরম মাছ, অনেক নরম একটা মাছ, এই জন্য ইলিশ মাছটা আমি এইভাবে কেটে নিচ্ছি। এতে করে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু কেটে দেখাচ্ছি আপনাদের ইলিশ মাছটা। পরে পানির মধ্যে দিয়ে এগুলো সব উঠিয়ে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব। আমার যেদিন খেতে ইচ্ছে করবে ওদিন আমি বের করে খাবো। তবে বেশি কেটে রেখে বেশি দিন রাখবেন না ফ্রিজে, কারণ আমাদের ফ্রিজে রাখলে একটা কেমন কেমন গন্ধ হয়ে যায়। আর যদি রাখতে চান আস্ত রাখবেন, এবং ভালো করে ধুয়ে টুয়ে লেবু দিয়ে, ভালো করে লেবু রস দিয়ে ভালো করে রেখে দিবেন। তাহলে আপনারা বছর ধরে খেতে পারবেন ইলিশ মাছ। একটু বোঝা যাবে না যে এটা কবেকার ইলিশ। তো এই যে কেটে নিচ্ছি ইলিশ মাছটা। আর যদি আপনারা কেটে রেখে দিতে চান তাহলে কিন্তু এটা খেতে বেশি মজা লাগবে না, রসটা কমে যাবে এটার, এটার যে মজাটা এটা কমে যাবে। তখন লেবু দিয়ে এটাকে ভালো করে ধুয়ে তারপর আপনারা যাই করেন, রান্না করেন বা ফ্রাই করেন, যেভাবেই করে করে খাবেন। এই যে টোনা ফিশটা আমি কী করছি, কিছুদিন আগে এনে ফ্রিজে রেখে দিয়েছি, মানে সময়ের অভাবে আমি কাটতে পারি না। আমি তো কাটতে পারবো না, আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, কারণ আমি দেখাবো কী করে। এই জন্য কেটে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। আমি টোনা ফিশটা বাসায় নিয়ে আসছি কাটার জন্য। আসলে টোনা ফিশ কখনোই বাসায় আনবেন না, কারণ এটার ভেতরে কাটাটা অনেক শক্ত, মোটা কাটা। এই জন্য বাইরের থেকে কেটে নিয়ে আসবেন, এটা ফ্রাই করে খেতে পারবেন, এটা দিয়ে আপনি কাবাব বানিয়ে খেতে পারবেন, এটা দিয়ে আপনি টমেটো দিয়ে ভুনা করে খেতে পারবেন, আর এটাকে আপনি একটু সতে করে খেতে পারবেন, যেটা ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে যেটা করে ওইটাও মজা হয়। আপনারা অলিভ অয়েল দিতে পারবেন, বাটার দিতে পারবেন, যেটা ইচ্ছে দিয়ে এভাবে করে খেতে পারবেন। তো আমি একটু দেখালাম আপনাদের এই জন্য যে টোনা ফিশ বাংলাদেশে পাওয়া যায়, আপনারা ইচ্ছে করলে টোনা ফিশটাও খেতে পারবেন, এটার কাবাব বানিয়েও খেতে পারবেন। একদম একদম নরম মাছটা, কিন্তু কাটাটা অতিরিক্ত শক্ত, এই জন্য মাছটা একটু নরম হয়ে গেছে কাটতে গিয়ে। আর ফ্রিজ থেকে মাছ বের করার পরে কাটতে গেলে একটু অসুবিধা হয়, কেটে নিয়ে আসলে যেমন একটা সুবিধা হয়। আমি কাটতে না করেছিলাম, আপনাদের দেখাবো সেই উদ্দেশ্য করে যে আমাদের দেশে টোনা ফিশ পাওয়া যায় এবং হরেক রকমের মাছ পাওয়া যায়, যা বাইরেও পাওয়া যায় আমাদের দেশে পাওয়া যায়। আমাদের দেশের মাছ চলে যায় বাহিরে আর বাইরের মাছগুলো আসে আমাদের দেশে। আমাদের দেশের যে মজার মাছগুলো এগুলো চলে যায় সব বাইরে, সবাই খায়, আমরা খেতে পাই না, আমরা দেখি মানে দেখতেও পাই না, কিন্তু আমরা খাই কি, এই যে দেখেন টোনা ফিশ আমরা পাই। আপনারা টোনা ফিশ খাবেনও না, কিন্তু আমরা খাবো, কারণ আমরা টোনা ফিশ পাচ্ছি। এই হলো অবস্থা। যাই হোক, রুনা ব্লগস এন্ড কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইকস করবেন, শেয়ার করবেন, ডাউনলোড করবেন, আর হলো বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আমি জেনে আপনাদের মজার মজার খাবার বা কাটাকাটি এগুলো দেখাতে পারি, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর বিশেষ করে এত বড় বড় মাছগুলো, টোনা ফিশটা যেমন আপনার ছিল 2 কেজি 2.5 কেজির মতো, তো এই টোনা ফিশটা ঘরে কাটা খুব কষ্ট হয়ে যায়। এটা মাংস ভরা একটা মাছ, আর ভিতরে একটা কাটা আছে আর কিচ্ছু না, শুধু একটা মোটা কাটা, তো চারিদিকে তো আর কাটা নাই, ভিতরে একটা কাটা আছে। আর এটা হলো পেটিটা, এত বড় পেটি, মানে ময়লা, বুঝি নাই যে পেটের মধ্যে এমন ফুলা কেন। পর বের করে দেখলাম যে না, এটা ময়লা। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা মাছকে পরে কীভাবে সংরক্ষণ করবেন ওটা আমি বলে দিলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ করবো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর মজা মজা করে ইলিশ মাছ খাবেন, টোনা ফিশের কাবাব খাবেন। তো
তো রুনার ইয়া রুনা ব্লগস ইন কিচেনে আমার জন্য দোয়া করবেন। আর আজকের মতো আল্লাহ হাফেজ।